স্বাগত জানাই আরও একবার চ্যানেলে সবাইকে। আজকের টপিকটা দেখে বোঝাই যাচ্ছে ফোনেটিক্স, যেটার মানে হচ্ছে যেটা শব্দ উচ্চারণ, ইংরেজি শব্দ বিশেষ করে উচ্চারণ করবার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক রকম গণ্ডগোল করে থাকি। বিশেষত আমরা অনেকে বুঝতেও পারি না যে কোন শব্দটা কীরকমভাবে উচ্চারণ করতে হয়। তো সেইটার নিয়েই আজকের ভিডিওটা, যে আমরা কীভাবে উচ্চারণ, ইংরেজি শব্দ উচ্চারণ করাটা শিখব। এবং এখানে আমি সহজ তিনটি পদ দেখানোর চেষ্টা করেছি, যদিও গোটা ফোনেটিক্সটাকে শেখাতে গেলে পরে সেটা একটা শ্রমসাধ্য ব্যাপার এবং অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটাকে বুঝতে গেলে স্তর বাই স্তর বা স্টেপ বাই স্টেপ বুঝতে গেলে পরে অনেকটাই গভীরে ঢুকতে হবে। তা আমি মোটামুটিভাবে এখানে ফোকাস করতে চাইছি যে কীভাবে উচ্চারণ রীতি বা কীভাবে আমরা উচ্চারণ করব, এবং সঠিক উচ্চারণটা যেটা সেটা কীভাবে আসছে সেইটা নিয়ে এই মূলত ভিডিওটা। তো এটা করতে গেলে প্রথমে কতগুলি জিনিসপত্র আমাদের মনে রাখতে হবে ফোনেটিক্সকে শিখতে গেলে। যার প্রথমটা হচ্ছে ফোনেটিক্সের ব্যাপার হচ্ছে, বা এই উচ্চারণের পুরো ব্যাপারটা হচ্ছে সাউন্ডের ওপরে নির্ভরশীল, লেটার নয় কিন্তু। অর্থাৎ যে আমরা শব্দ দেখছি তার লেটারের যে ব্যাপার সেটা আসবে না, এখানে লেটারের উচ্চারণটা কেমনভাবে করছি তার যে আওয়াজটা সেইটা কেমনভাবে হচ্ছে সেইটার ওপরে বিষয়। এবং এখানে আমাদের ধারাবাহিক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা পুরোপুরিভাবে আয়ত্ত করাটা সম্ভবপর নয়। আমি সবটাই বলে দেবো যে কীভাবে প্র্যাকটিস করতে হবে কী করতে হবে না, সেটা আমি ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝে যাবে যে কী করতে হবে বা কী করতে হবে না। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা হলিউড মুভি তো দেখি প্রচুর, কিন্তু সেটা সাবটাইটেল নিয়ে দেখতে হবে। সাবটাইটেল নিয়ে দেখার সুবিধাটা কি, তাহলে ওই উচ্চারণটা আমাদের কানে আসবে। একটা শব্দ যখন বলছে তার উচ্চারণটা আমাদের কানে আসলে পরে না, সেটা আমরা অনেক সহজে বুঝে যেতে পারবো যে কীভাবে এটা উচ্চারণ করতে হয়। এবং এটা যেহেতু আমরা ব্রিটিশ রিসিপ্ট প্রোনাউন্সিয়েশন থেকে নিই, দুটো আছে, একটা নর্থ আমেরিকান আর একটা ব্রিটিশ রিসিপ্ট, অর্থাৎ আমরা কিন্তু ব্রিটিশ মানে ব্রিটেনের থেকে যেটা আসছে সেইটা, অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে যেটা চলে প্রচলন আছে সেইটা কিন্তু আমরা শিখব, এবং সেই অনুযায়ী আমরা উচ্চারণ করে থাকি। এবং ফাইনালি এই যে উচ্চারণ, যেটা শব্দটাকে বা লেটারটাকে, নট শব্দ লেটারটাকে, যেটা সাউন্ড যখন আমি বোঝাবো এর উচ্চারণটা কেমন হচ্ছে, কোন সাউন্ড এটা দিচ্ছে, সেটা স্ল্যাশ বারের মধ্যে দিয়ে বোঝানো হয়। এই কটি জিনিসকে মাথায় রাখতে হবে এটা শিখবার সময়। এবার ফোনেমিক সাউন্ড সম্পর্কে আমরা ডিটেলসে যাব। ফোনেমিক সাউন্ডস মোটামুটি এখানে 44টি সাউন্ড আছে, 44 সাউন্ডস দ্যাট উই ক্যান প্রোডিউস। আমাদের যে অর্গানস রয়েছে সেই অর্গানদের 44 রকমের সাউন্ড আমরা প্রোডিউস করতে পারি, যার মধ্যে তিনটি ভাগ আছে। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, একটা হলো ভাওয়েল সাউন্ড, এবং আর একটা হচ্ছে ডিপথং সাউন্ড। তো কনসোনেন্ট ভাওয়েল ডিপথং এর কম্বিনেশন দিয়েই আমরা এই গোটা উচ্চারণটা করে থাকি, যার মধ্যে কনসোনেন্ট হচ্ছে 24টি সাউন্ড নিয়ে গঠিত, ভাওয়েলের মধ্যে 12টি সাউন্ড আছে এবং ডিপথং এর মধ্যে 8টি সাউন্ড আছে। এই ভিডিওতে আমরা কনসোনেন্ট সাউন্ড নিয়ে ডিল করবো, এবং কনসোনেন্ট সাউন্ডটা কী বা কোন কোন সাউন্ড এখানে আছে সেটা বোঝার চেষ্টা করব। পরের ভিডিওতে ভাওয়েল সাউন্ড এবং ফাইনালি ডিপথং নিয়ে আমরা কালচার করব। তারপরে আমরা দেখব ফোনেমিক ট্রান্সক্রিপশন কীভাবে সম্ভবপর। ফোনেমিক ট্রান্সক্রিপশন মানে উচ্চারণটাকে ওই যে ইংলিশ ডিকশনারিতে যেমন দেখা যায় সেটাও আমি দেখাচ্ছি, সেইটাই আমাদের মোদ্দা হিসাব, যে আসলে বিষয়টা কী, হোয়াট দিস অল অ্যাবাউট। এখানে একটি চিত্র আমি দেখাচ্ছি যার মধ্যে ডিকশনারি শব্দটাই রয়েছে, যার মধ্যে আমি এই যে জায়গাটাকে উল্লেখ করার চেষ্টা করছি, তার মধ্যে একটা ছোট্ট দেখো আঁকিবুকি কাটা আছে বিভিন্ন রকমের। এই জিনিসটা আসলে কী, এই জিনিসটা হচ্ছে এই স্ল্যাশবারের মধ্যে রয়েছে কম্বিনেশন, কিসের, কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডের কম্বিনেশন। কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো শব্দের ক্ষেত্রে কনসোনেন্ট ভাওয়েল এবং ডিপথংয়ের কম্বিনেশন থাকে, তো এইটাতে ভাওয়েল এবং কনসোনেন্টের কম্বিনেশন রয়েছে। এখন আমরা শিখব কনসোনেন্ট সাউন্ড। ফলে এইরকমভাবে যখন দেখা হয় প্রতিটির এক একটা মানে আছে, এবং আমি প্রথমেই বললাম যে সাউন্ড রিলেটেড যেহেতু, সেই জন্য সাউন্ডটাকে আমরা উচ্চারণ করলে যদি বাংলায় উচ্চারণ করতে যাই তাহলে কেমন হবে। এই ডিকশনারিতে আছে কি ড ই ক, এই মানে ডি ফর ড, আই ফর ই, কে ফর ক, ইন্টিগ্রেশনের মতো একটা সাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে তালেবর স, ড ই ক স, এই উচ্চারণ হয় আসলে ন র ই, এইভাবে আসছে ডিকশনারির ফোনেমিক ট্রান্সক্রিপশন। উচ্চারণটাও আমরা ঠিক সেইভাবেই কিন্তু করব। ফলে ডিকশনারি বা কেউ কেউ ডিকশনারি বলে, কেউ ডিকশিয়নারি বলে, আসলে তা নয়, ডিকশনারি এরকম উচ্চারণটা হয়, এই জিনিসটাই আমরা শিখব। ফলে কনসোনেন্ট সাউন্ডে আমরা সরাসরি চলে যাই। কনসোনেন্ট সাউন্ডে দেখতে গেলে পরে আমি চার্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, এবং আমার সাথে সাথে একবার বললে পরেও কিন্তু সুবিধা হবে। যেমন প্রথম সাউন্ডটি রয়েছে প, স্ল্যাশ বারের মধ্যে রয়েছে, তার মানে সেটা সাউন্ড বোঝাচ্ছে। প তে কী আসে, যেমন পেনের মধ্যে যেমন প, এবং এই লেফট হ্যান্ডে যেটা আমি পটাকে স্ল্যাশ বারের মধ্যে দিয়ে দিয়েছি, এটার সাউন্ডও কিন্তু এই স্ল্যাশ বারের সব পটাকে ওই কালারেরই করে দিয়েছে, যাতে বুঝতে সুবিধা হয়। ব, এই বি স্ট্যান্ডস ফর ব, পি যেমন প, বি ফর ব, যেমন ব্যাগ, দেখা যাচ্ছে ট্রান্সক্রিপশন কেমন হচ্ছে। টি ফর ট, টেক, টেকের মধ্যে সেটা বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত যে লেটারটা আমরা দেখছি তার সাউন্ডটা সেরকমই হয়। ডি ফর ড,
কে ফর ক, জি ফর গ, এফ ফর ফ, প্রত্যেকটাই আমি এখানে ট্রান্সক্রিপশনের রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিয়েছি। যে প, ব্যাগ, এর বাকি যে জিনিসগুলো রয়েছে যেমন ব্যাগের এই একটা চিহ্ন এখানে দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাতে হবে না, ওটা ভাওয়েল সাউন্ড যখন শেখাবো তখন। শুধুমাত্র এখন কনসোনেন্ট সাউন্ড নিয়ে আমাদের শিখতে হবে, কনসোনেন্ট সাউন্ডগুলিকে পরপর পরপর দেখতে হবে। ফলে প, ব, ট, ড, ক, গ, ফ, এই কটা হচ্ছে প্রথম স্লাইডে। সেকেন্ড স্লাইডে যে কনসোনেন্ট সাউন্ডস আছে তার মধ্যে কি আছে, চ, এই যে চ এর সাইন কিন্তু এইরকম, এই সিম্বলটা কিন্তু এইরকম। ফলে চেইন যখন আমরা চ লিখবো তখন চ এর মধ্যে কিন্তু ট্রান্সক্রিপশনে এইরকম দাঁড়িয়ে যাবে চটা। জ, এই জটা হচ্ছে জয়েন, যেমন আমরা বলি জ, তিনটি জ আছে আলাদা আলাদা, সব তিনটেই আমি উচ্চারণ করে শোনাবো। এই জটা জয়েনে যেমন জয়েন, যেমন ভ, ভি ফর ভ, ভেইন, থিটা যেটা এটা থ, এই দ হচ্ছে সিম্বলটা এরকম, স, নট স, স সিম্বলটা, এবং এই যে জেড এটা হচ্ছে জ, এই বাজিং সাউন্ডের জেড, যেমন জুতে আমরা দেখি, যেমন তার মানে চ, জ, ভ, থ, দ, স, জ, এই যে এই এই কটা সাউন্ডের কিন্তু ট্রান্সক্রিপশন এখানে দেওয়া আছে, শব্দগুলো এখানে দেওয়া রয়েছে, এবং তার যে সাউন্ডগুলি কিন্তু বাংলায় আমি এখানটায় লিখে দিয়েছি। ফলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। পরের স্লাইডটাতে আমরা যদি যাই কনসোনেন্ট সাউন্ডে, যে আমরা আগেরটায় দেখেছিলাম দন্তস্ব যেমন স্মল এস দিয়ে, এখানে কিন্তু তালবস্বটা এইরকম ইন্টিগ্রেশনের মতো দেখাতে, শেড, যেমন ওখানে কি ছিল আগের স্লাইডটাতে এস দিয়ে যদি আমরা কোনো শব্দ দিই, যেমন সি সেটা স উচ্চারণ হয়, এটাই শেড, তাহলে তালবস্বের উচ্চারণ হবে। যেমন এখানে রয়ে আছে শেড, এখানে এই যে জ আর একটা, এটার উচ্চারণ কিন্তু জ নয়, জ, তাহলে একটা বর্গীয় জ, একটা জেড যেটা জু, আর একটা হচ্ছে জ, যেমন মেজার, নট মেজার, নট মেসার, মেজার, এইখানে কিন্তু জয়ের উচ্চারণটা এরকম। হয়ের উচ্চারণটা হচ্ছে এইচ দিয়ে, ময়ের উচ্চারণটা এম দিয়ে, এন এর উচ্চারণ ন, এটা অং, অং উচ্চারণ, যেমন লং, লং এর ক্ষেত্রে। বোঝবার সুবিধার জন্য প্রত্যেকটিকে কিন্তু আমি শব্দ দিয়ে রেখে দিয়েছি, সাউন্ড দিয়ে রেখেছি, এবং তার ট্রান্সক্রিপশনটা দেওয়া আছে। ট্রান্সক্রিপশনে ভাওয়েল সাউন্ডটাও রয়েছে, কনসোনেন্ট সাউন্ডটাও রয়েছে, কিন্তু ভাওয়েল সাউন্ডটা এই মুহূর্তে আমাদের বোঝার দরকার নেই, শুধু কনসোনেন্টটুকুনি বুঝলেই হবে। এন পর্যন্ত এটা রয়েছে এই ২৪টার মধ্যে, আর পড়ে থাকলো আমাদের তিনটি সাউন্ড, তার মানে বাকি যে ১৯টি, ওখানে ১৯টি বলছি, ২১টি হয়ে গেল, আর এই তিনটি মিলে ২৪টি হবে। তাহলে ওইখানে যে সাতটি সাতটি করে তিনটি পেজে, তিন সাতটি ২১, আর এই যে তিনটি, এখানে র আর দিয়ে রেইন, যেমন যে দিচ্ছে কিন্তু সাউন্ডটা আসছে ই বা ইউ, যেমন ইয়েস, ইউনিভার্সিটি, এইগুলোতে পাওয়া যায়। ডাব্লিউ কে উই বলা হচ্ছে, ওয়েট, যেমন ওয়েটের ক্ষেত্রে এইরকমভাবেই কিন্তু সাউন্ডটাকে স্ল্যাশ বারের মধ্যে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের ২৪টি কনসোনেন্ট সাউন্ড, যেটা আমরা প্রত্যেকটি অনুযায়ী শব্দ এবং সাউন্ড যেটা উচ্চারণ করছি আমরা যেটা, এবং সেটার ট্রান্সক্রিপশন অর্থাৎ কীভাবে কীভাবে লেখা থাকে সেইটা আমরা দেখলাম, যেরকমভাবে ডিকশনারিতে লেখা থাকে সেই জিনিসটাই এখানে দেখা হলো। তো এখানে কনসোনেন্ট সাউন্ডের মধ্যে দুটি পার্ট আছে, একটা হচ্ছে ভয়েসড কনসোনেন্টস, আর একটা হচ্ছে ভয়েসলেস সাউন্ডটা এরকমভাবে আমাদের কাছে আসে। এবার ভয়েস সাউন্ডটা কীরকম আর ভয়েসলেসটা কীরকম সেটা বুঝতে গেলে পরে আমাদের যেটা বাঁধে গলায় সেটা হচ্ছে ভয়েসড, ফ্রিকশন হয় ল্যারিংসের মধ্যে, যে ফ্রিকশনটা হয় সেটা ভয়েসড, আর যেখানে ফ্রিকশন হয় না, স্মুথ বেরিয়ে যায়, সেটা ভয়েসলেস। তো ভয়েসলেস কনসোনেন্টস কোনগুলো, তার জন্য একটা সেন্টেন্স আমি বাংলায় একটা সেন্টেন্স আমি দিয়েছি এখানে, যে স টাকাতে থামবে সমস্ত পাগলের ফালতু হাসি কান্না চিৎকার। এবার লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রত্যেকটার যে প্রথম যে লেটারটা সেটাকে আমি গোল করে দিয়েছি, অন্য কালারও দিয়েছি, সেই সেখান থেকে যদি আমরা প্রত্যেকটার সাউন্ডটাকে ক্যাচ করি, যেমন স টাকার ট, থয় থাম্বের থ, স, এই যে সমস্ত স, পাগলের প, ফ ফালতুর ফ, হাসির হ, কান্নার ক, চিৎকারের চ, এইগুলি হচ্ছে আসলে কনসোনেন্ট সাউন্ডস। এই কনসোনেন্ট ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ডস, এদেরকে বলা হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ডস, এবং এর বাইরে যেগুলি রয়েছে সেগুলো সবই হচ্ছে ভয়েস কনসোনেন্টস। কিন্তু এটা এক্সট্রা একটা পয়েন্ট আমি যোগ করে দিলাম, যে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে যদি কোনো কখনো কখনো ভয়েসলেস কনসোনেন্টস দিয়ে সাউন্ড তৈরি করতে বলে, তাহলে আমরা শুধুমাত্র এই কটা দিয়ে সাউন্ড কিন্তু তৈরি করে দেখাতে পারবো। তো ফাইনালি আমাদের যেটা কাজ হবে, আমি এখানে কতগুলি উদাহরণ সহ দেখিয়ে দিয়েছি যে কনসোনেন্টগুলো আমরা পড়লাম এতক্ষণ বা জানলাম, এখানে উদাহরণস্বরূপ আমি একটি উদাহরণ দিয়েছি এবং তোমাদেরকে বাকি কাজটা করতে হবে, সেই জন্য দিয়েছি ফাইন্ড আউট অ্যান্ড কমেন্ট। ওয়ার্ডস কনসিস্টিং টু কনসোনেন্ট সাউন্ডস অ্যাট দ্য বিগিনিং, শুরুতে দুটো কনসোনেন্ট সাউন্ড থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি প্লে, যেমন প এবং ল, এখানে দুটো কনসোনেন্ট সাউন্ড আছে। সেকেন্ড কি হচ্ছে, ওয়ার্ডস কনসিস্টিং টু কনসোনেন্ট সাউন্ডস অ্যাট দ্য এন্ড, ওটা শুরুতে ছিল বাট এটা অ্যাট দ্য এন্ড, যেমন ক্লাস্প, কল, যেমন শুরুতে এটা এটার ক্ষেত্রে হবে শুরুতে দুটো কনসোনেন্ট, শেষেও দুটো কনসোনেন্ট, স, প, সাউন্ড মাথায় রাখতে হবে কিন্তু সাউন্ড। তিন নম্বর একটা কি, কনসিস্টিং থ্রি কনসোনেন্ট সাউন্ডস অ্যাট দ্য বিগিনিং, যেমন স্প্রিং, স, প, র,
যেমন তিনটে কনসোনান্ট এখানে রয়েছে, এবং থ্রি কনসোনান্ট সাউন্ড অ্যাট দ্য এন্ড, যেমন অ্যারেঞ্জড ন জ ড, তিনটে কনসোনান্ট সাউন্ড কিন্তু শেষে আছে। আর চারটে কনসোনান্ট সাউন্ড অ্যাট দ্য এন্ড দিয়ে কেমন, যেমন টেক্সট ক স ট স, টেক্সট ট ক স ট স, এই যে ক স ট স, চারটে কনসোনান্ট অ্যাট দ্য এন্ড। এই আমি একটা করে উদাহরণ দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে বাদ বাকি দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যেটা পারো, যে কটা পারো দাও, অ্যাটলিস্ট দুটো বা তিনটে করে দেওয়ার চেষ্টা করো। তাতে কি হবে, আমাদের প্র্যাকটিসটা হবে, এবং প্র্যাকটিসটা হতে থাকলে পরে কি হবে, আমরা শেখার জায়গায় কিন্তু আরো ভালো করে পৌঁছে যাব। শুধু তাই নয়, এখানে দুটো থেকে পাঁচটা ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড দিয়েও আমি তৈরি করতে বলেছি, যেমন বুক, এখানে কে বা কে কিন্তু নয়, ক, ক হচ্ছে ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড, এবং দুটো থেকে পাঁচটা শব্দ আমি চাইছি ভয়েস কনসোনেন্ট, যেমন এখানে গ্লোব দিয়েছি, গ যেমন একটা ভয়েসড কনসোনেন্ট সাউন্ড, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও দুটো থেকে পাঁচটা শব্দ বের করতে হবে যেখানে ভয়েসড কনসোনেন্টস এবং ভয়েসলেস কনসোনেন্টস রয়েছে, এবং দুটি শব্দ যেটা ন্যাজাল কনসোনেন্ট। ন্যাজাল কনসোনেন্ট কোনটা, ম ন অং, এই তিনটে হচ্ছে ন্যাজাল কনসোনেন্ট। তাহলে শুরুতে ন্যাজাল কনসোনেন্ট যেমন মিল, ম ন্যাজাল কনসোনেন্ট, এবং শেষে ন্যাজাল কনসোনেন্ট যেমন সং, অং যেটা, সেটা দ্বারা ন্যাজাল কনসোনেন্ট। এরকম দুটি করে শব্দ ন্যাজাল কনসোনেন্ট দিয়ে আসে, সেটাও কিন্তু বের করতে হবে। এবং সবশেষে আমি যেটা বলি, আমি কৃতজ্ঞ যে এই ভিডিওটিকে দেখবার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা কমেন্ট করছো তাদের প্রতিও আমি কিন্তু কৃতজ্ঞ। এইভাবেই কমেন্ট করতে থাকো এবং এই জিনিসটাকে সাপোর্ট করতে থাকলে পরে কি হবে, আমাদের পড়াশোনার কালচারটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। নেক্সট ভিডিওতে ভাওয়েল নিয়ে আমি আসবো, ভাওয়েলটাকে জেনে গেলে পরে, কনসোনেন্ট আর ভাওয়েলটা মোটামুটি জেনে গেলে, ডিফথংটা না জানা থাকলেও আমরা কিন্তু শব্দ গঠনগুলি শিখে যাব। ডিকথংটা শিখে গেলে পুরোপুরি আমরা ট্রান্সক্রিপশনটা পেরে যাবো এবং দেখবো যে কীভাবে শব্দগুলিকে উচ্চারণ করতে হয়। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।